ঘরের কাজ তো আমাদের সবাইকে প্রত্যেক দিনই করতে হয়, কিন্তু কিছু কিছু কাজ করতে গিয়ে বেশ একটু সমস্যাতেও পড়ে যেতে হয়। তো যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করি, তাহলে কিন্তু কাজটাও যেমন সহজ হয়ে যাবে, সেরকম অনেক তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পারবো। আর এই ধরনের টিপস পেতে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো নমস্কার বন্ধুরা, আমি মৌ, তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌস ফ্যাশনে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। জামা কাপড় প্রেস করার কাজটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিনই করতে হয়, সে স্কুল কলেজের জামা কাপড় হোক কিংবা অফিসে যাওয়ার জামা কাপড়। আর এই কাজটা বলতে পারো আমাদের প্রতিদিনের একটা কাজ। তো যখন আমরা জামা কাপড়গুলোকে প্রেস করি, তো দেখবে এইভাবে প্রেস করার পর যখন এক পিঠ প্রেস করা হয়ে যায়, অপর পিঠটা উল্টাতে হবে, তখন কিন্তু আমরা প্রেসটাকে এইভাবে সাইডে রেখে তারপরে উল্টাই। তো এইভাবে করে হতে পারে কি যে যে জায়গাটায় আমরা রাখছি, সেটা বিছানাতে হোক বা যে কোনো জায়গায় হোক, সেই জায়গাটা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ যখন আমরা কাজের মধ্যে থাকি, হয়তো ভুলবশতই এইভাবে রেখে দিই, বা হয়তো যদি আমরা সোজা করে রাখিও, ঘরে ছোট বাচ্চা থাকলে তাদের হাত লেগে বা আমাদেরই তাড়াহুড়োতে হাত লেগে যদি পড়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু জায়গাটা পুড়ে যেতে পারে। তো প্রেস করার সময় কিন্তু একটা জিনিস আমাদের নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যদি ঘরে কাঠের চপিং বোর্ড থাকে বা কাঠের পিড়ি থাকে, যে কোনো কাঠের একটা জিনিস নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু যখনই আমরা প্রেসটাকে রাখবো, আমরা এই কাঠের উপরে রাখতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেও কোনো কিছু আর পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর আমরা প্রেসটাকে কিন্তু যে কোনোভাবে রাখলেও কোনোরকম কোনো অসুবিধা হবে না। তবে এই মুহূর্তে আমার কাছে কাঠের কোনো জিনিস নেই বলে আমি প্লাস্টিকের চপিং বোর্ডের উপরে রেখেই তোমাদেরকে দেখালাম। তোমরা কাজটা যখন করবে অবশ্যই কিন্তু কোনো কাঠের জিনিস নিয়ে নিও। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে 2 নম্বর টিপস। সন্ধে হতে না হতেই শুরু হয়ে যায় মশার উপদ্রব। আর মশার কামড়ের হাত থেকে বাঁচতে আমরা কিন্তু অনেকে বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে থাকি, সেটা অল আউট হোক বা মশার ধূপ হোক, যে কোনো জিনিস বা কয়েল। তো এই ধরনের জিনিসগুলো থেকে যে ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটা দেখবে অনেকেরই কিন্তু অসুবিধা হয়, অনেকেরই নিঃশ্বাস নিতে একটা প্রবলেম হয়। তো সেই কারণেই দেখবে অনেকেই কিন্তু অল আউট ব্যবহার করতে চায় না। তো যদি অল আউট ব্যবহার করাতে সেরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ছোট্ট কাজটা করে নিলে আর কোনোরকম কোনো সমস্যা হবে না। তো দেখো এখানে আমি কিছুটা তুলো নিয়ে নিয়েছি, আর এই তুলোর থেকে সামান্য কিছুটা অংশ আমি ছিঁড়ে নিলাম। তো এবার এই তুলোটাকে টেনে টেনে একটু পাতলা করে দিতে হবে। তো এবার প্রয়োজন আমাদের একটুকরো কর্পূরের। এবার ওই তুলোটার মধ্যেই আমি কর্পূরটাকে দিয়ে দেখো একটা ছোট্ট পুটলি মতো বানিয়ে নিলাম। তো এবার যখনই আমরা অল আউট জ্বালাবো, অল আউটের মেশিনের উপরের দিকে যে ফাঁকা অংশটা রয়েছে, তার উপরে এইভাবে পুটলিটাকে বসিয়ে দিতে হবে। তো এরপরে দেখবে অল আউটের থেকে যে একটা গন্ধে অনেকেরই অস্বস্তি হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেটা কিন্তু আর হবে না, কারণ এখান থেকে সুন্দর একটা কর্পূরের গন্ধ বেরিয়ে আসবে। তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে 3 নম্বর টিপস। রেজার তো আমরা সকলেই ইউজ করে থাকি, কিন্তু এইগুলো কিছুদিন ইউজ করার পরেই দেখবে আস্তে আস্তে করে কিন্তু এর ধারটা একদমই চলে যায়। তো তখন দেখবে কোনো কাজই হতে চায় না। তো তখন আমাদের এটাকে ফেলে দিয়ে আবার একটা নতুন কিনে আনতে হয়, আর এতে করে বেশ কিছুটা টাকাই কিন্তু খরচা হয়ে যায় আমাদের। তো ফেলে দেওয়ার আগে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা যদি করে নিই, তাহলে কিন্তু যে রেজারের ধার চলে গেছে, সেই রেজারেই আবার আমরা খুব সুন্দর ধার দিয়ে নিতে পারি, তাও একদম ঘরোয়া জিনিস দিয়ে। তো দেখো আমাদের কাছে এই ধরনের স্কচ ব্রাইট তো থাকেই। তো যে স্কচ ব্রাইটগুলো একটু নতুন, অবশ্যই সেই ধরনের একটা স্কচ ব্রাইট নিয়ে তার উপরে যদি আমরা রেজারটাকে এইভাবে করে একটু ঘষে নিই, তাহলেই কিন্তু দেখবে আস্তে আস্তে রেজারের ধারটা আবার আগের মতোই হয়ে গেছে। ফেলে না দিয়ে জিনিসটাকে কিন্তু আমরা এইভাবেই ধার করে নিতে পারি, আর এটা দিয়ে কিন্তু আরও অনেক দিন কাজ চলে যাবে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে 4 নম্বর টিপস। যখনই আমরা কোথাও বাইরে বেরোই, কোনো পার্টি অনুষ্ঠান থাকে, তো সুন্দর করে সাজলে গুজলে নেল পলিশ পরবো না, এটা তো হতেই পারে না, নেল পলিশ তো পরতেই হবে। আর নেল পলিশ পরার পর দেখবে বেশ কিছুটা সময় কিন্তু আমাদের অপেক্ষা করতে হয় যে নেল পলিশ কখন শুকাবে, কারণ নেল পলিশ পরা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আর কোনো কাজই করা যায় না, একদম বসে থাকতে হয়। তো এতে করে কিন্তু আমাদের বেশ কিছুটা সময়ও চলে যায়, যে কাজটা করার প্রয়োজন সেই কাজটাও করতে পারি না, আর কাজ করতে গেলে নেল পলিশ একদমই ঘেটে যায়। তো নেল পলিশ পরার সঙ্গে সঙ্গে শুকিয়ে নেওয়ার জন্য এই পদ্ধতিটা কিন্তু খুবই ভালো। দেখো বাটিতে আমি কিছুটা জল নিয়েছি, আর
তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা আইস কিউব। তো এইভাবে দিয়ে নখটা যদি আমরা কয়েক সেকেন্ড ডুবিয়ে নিই তাহলেই কিন্তু দেখবে যে নেল পলিশ একদম শুকিয়ে গেছে, আর এরপরে কিন্তু আমরা কাজও করতে পারবো, কোনোরকমভাবে নেল পলিশ উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো জল থেকে হাতটা তুলে নিয়ে দেখো আমি নেল পলিশের উপর দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে দেখাচ্ছি যে কোনোভাবেও কিন্তু নেল পলিশ উঠেও যাচ্ছে না বা কোনোভাবে নষ্টও হয়ে যাচ্ছে না। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 5 নম্বর টিপস। এই মুহূর্তে যা গরম চলছে তাতে কিন্তু গরম কমার কোনো সম্ভাবনা তো নেই, উল্টে দিনকে দিন গরম বেড়েই চলেছে। আর এই অতিরিক্ত গরমের মধ্যে যদি কোনো পার্টি ফাংশন থাকে তো তখন কিন্তু রীতিমতো একটু চিন্তাতেই পড়ে যেতে হয়, কারণ যখনই আমরা কোনো পার্টি ফাংশনে যাই তখন কিন্তু ঘরের একদম হালকা পাতলা শাড়ি বা কোনো ড্রেস পরে যাই না। তো সেক্ষেত্রে আমরা একটু ভারী ধরনের শাড়ি বা সালোয়ার লেহেঙ্গা এই ধরনেরই কিছু জিনিস পরি। তো সেক্ষেত্রে এখন যা গরম আর এই ভারী ভারী জিনিসগুলো পরলে কিন্তু খুবই অস্বস্তি করে, এমনিতেই যা ঘাম হচ্ছে আর এরকম ভারী জিনিস পরলে কিন্তু আরও বেশি ঘাম হয়। তো সেক্ষেত্রে দেখবে এই যে ব্লাউজের বগলের নিচের দিকটা কিন্তু এত বাজেভাবে ভিজে যায় যে সেটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে। আর যদি আমরা লাইট কালারের কিছু পরি তো সেক্ষেত্রে দেখবে দাগটা কিন্তু আরও বেশিভাবে বোঝা যায়। তো এরকমভাবে যদি ঘামের দাগ বসে যায় সেটা কিন্তু দেখতে যেমন ভালো লাগে না সেরকম কিন্তু একটা লজ্জাতেও পড়তে হয়। তো যদি গরমকালে এরকম কোথাও হেভি ড্রেস পরে যাওয়ার থাকে তো তখন কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি। এখানে আমরা একটা প্যাড ইউজ করতে পারি। তো তোমরা হয়তো ভাবছো যে ঘামের দাগ সেখানে আমরা ব্লাউজে প্যাড কিভাবে ইউজ করব বা তাতে আমাদের কি সুবিধা হবে। তো দেখো এখানে আমি একটা প্যাড নিয়ে নিয়েছি আর এটাকেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি, আর এতে করে যতই ঘাম হোক না কেন বাইরে থেকে কিন্তু কোনোভাবেও কিছু বোঝা যাবে না। তবে এই প্যাডটা ইউজ করার জন্য কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে ব্লাউজের হাতাটা ছোট না বড় সেই হিসাবে। যদি ব্লাউজের হাতা ছোট হয় তাহলে সেই হিসাবেই কিন্তু প্যাডটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে যাতে বাইরে থেকে বোঝা না যায় বা বেরিয়ে না আসে। তো দেখো এই যে ব্লাউজের বগলের জায়গাটা আমি বের করে নিলাম, আর এবার এই প্যাডটাকে কেটে তারপরে কিন্তু এই বগলের জায়গায় বসিয়ে দিতে হবে। তো এই মুহূর্তে যেহেতু আমার কোথাও যাওয়ার নেই তো সেই কারণে আমি প্যাডটা কেটে তোমাদেরকে দেখালাম না, তবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি দুটো বগলের মাপ করে কিন্তু মাঝখান থেকে এইভাবে কেটে নিতে পারো। আর পেছনে যে আঠাটা রয়েছে সেই আঠাটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু বসে যাবে ব্লাউজের সঙ্গে। তো কোনোভাবে কিন্তু বাইরে থেকে কিছু বোঝাও যাবে না, আর যা ঘাম হবে এই প্যাডেই পুরো টেনে নেবে। তো কোনোভাবেও কিন্তু আর আমাদের ঘামের জন্য কোনো অসুবিধা হবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।